শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে। আমাদের প্রতি শুক্রবার সকালের এই আয়োজনে আমরা দেশীয় নানান রকম সমসাময়িক কথা বলি, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হয়, অর্থনীতি নিয়ে কথা হয় এবং আজকেও এখনকার সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা নিয়ে কথা বলতেই আমরা একত্রিত হয়েছি। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমাদের এখনকার সময় যেটা সবথেকে গুরুতর সমস্যা সেটা হলো উজান থেকে নেমে আসা পানিতে দেশ আজ ভয়াবহ বন্যায় আক্রান্ত এবং দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন অঞ্চল যেমন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বেশ কিছু পার্বত্য অঞ্চল বন্যায় ভেসে যাচ্ছে। দেশের সর্বস্তরের মানুষ এই বিষয়ে কাজ করছে এবং আমাদেরও উচিত এই বিষয়ে আসলে কী কী করণীয়, কী কী বর্জনীয় সেই বিষয়ে কথা বলা এবং সেটা করতেই আসলে আজকের টার্নিং পয়েন্টে আমরা দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে। শুরুতেই আমাদের সাথে আছেন শেখ রবিউল আলম রবি, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার পাশে আছেন প্রফেসর শাহ আলম, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাদের দুজনকেই। এবং আজকের এই বিষয়টাতে শুরুতেই রবি স্যারের কাছে এসে জানতে চাই যে বাংলাদেশে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি এখন চলছে, এর মূল কারণ আপনি কী মনে করেন? দেখুন, বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত বেশ কিছু নদী আছে, অসংখ্য নদী আছে এবং এই অসংখ্য নদীগুলিকে যথাযথভাবে ম্যানেজ করার জন্য যৌথ নদী কমিশন করা হয়েছিল। যৌথ নদী কমিশনের উদ্দেশ্যই ছিল যে আন্তঃসীমান্ত নদী বা আন্তঃপ্রবাহিত যে নদীগুলি আছে তার পানি সঠিকভাবে ব্যবস্থাপনা করা। সঠিকভাবে মানে বোঝানো হয়েছে ভারত এবং বাংলাদেশের স্বার্থে ব্যবহার করা, উভয় দেশের স্বার্থে। কিন্তু এই যৌথ নদী কমিশন ভারতে একতরফা প্রভাব রয়েছে, ফাংশন করছে না কার্যতভাবে। এবং এই যৌথ নদী কমিশনকে ফাংশন করিয়ে আন্তঃসীমান্ত নদীগুলি উভয় দেশের স্বার্থে যাতে ব্যবহার করা যায়, প্রয়োজনে যাতে ব্যবহার করা যায়, সেটা গত 15 বছর করা যায়নি। ভারত সেটা একতরফাভাবে তাদের প্রয়োজনে ব্যবহার করছে। তারা যখন পানির প্রয়োজন হচ্ছে, তারা প্রচুর ড্যাম তৈরি করেছে, ওখানে বাঁধ নির্মাণ করেছে তাদের স্বার্থে, তখন তারা বাঁধ আটকে রেখে পানি তাদের প্রয়োজনে ব্যবহার করছে। যখন অতিরিক্ত পানি হচ্ছে, অর্থাৎ যে পানি ভারতের ক্ষতির কারণ হতে পারে, সেই পানি তারা কোনো নোটিশ ছাড়া বাংলাদেশে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ এই যে যৌথ নদী কমিশন অকার্যকর হয়ে যাওয়া আর বাংলাদেশ সরকারের ভারতের সাথে বার্গেনিং করে তার রাইটটা প্রতিষ্ঠিত করতে না পারাটাই হচ্ছে এই বন্যার মূল কারণ। ধরেন, আমাদের তিস্তা অববাহিকা আছে, আমাদের মেঘনা অববাহিকা আছে, সিলেটের হাওড় অঞ্চল আছে, আপনি প্রায় দেখবেন বলা হয় অসময়ে বন্যা। অসময় তো বন্যা হওয়ার কথা না, যে বৃষ্টি হয়েছে সেটা বাংলাদেশের এই পানি ধারণ করার সক্ষমতা বাংলাদেশের নদী নালা খালবিলগুলি আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে অতিরিক্ত পানি যখন হঠাৎ করে বাংলাদেশে ভারত ছেড়ে দিচ্ছে, তখনই আমাদের এই অসময় বন্যা বলেন এবং ভয়াবহ বন্যা বলেন সেটি সৃষ্টি হচ্ছে, সেটা কাম্য নয়। সেখানে ভারতের প্রতিবেশী সুলভ আচরণ করা দরকার। পানি যখন বিপদসীমার অতিক্রম করে অথবা ভারতেরও বড় ধরনের বন্যার কারণ যদি হয়েও থাকে, সেই পানি যখন তারা ছাড়বে, বাঁধগুলি যখন ছাড়বে, তাদের নোটিশ করা উচিত। কতটুকু পানি ছাড়লে বাংলাদেশেও ভয়াবহ বিপর্যয় হবে না সেটাও বিবেচনায় রাখা উচিত। আমাদের, আপনি জানলে অবাক হবেন, আমাদের যৌথ নদী কমিশনের প্রধান কাজটাই ছিল যে এই আন্তঃসীমান্ত নদীতে যে পরিমাণ বর্ষা মৌসুমে পানি হতে পারে, সম্ভাব্য যে পরিমাণ বৃষ্টি হতে পারে, তার থেকে ঢলের পানি কত আসতে পারে, সেটা বিবেচনা করে আগাম সতর্কতা জারি করা উভয় দেশে। সেগুলি কিন্তু করছে না, ভারত করছে ভারতের প্রয়োজনে, কিন্তু বাংলাদেশ তার থেকে বঞ্চিত হচ্ছে, সেটাই তো মূল কারণ এই বন্যার। যার ফলে এ দায় ত্রিপুরা সরকারের উপর ভারতকে চাপিয়েছে, কিন্তু আমি বলবো এই দায় ভারতের, এটা মানবতা বিরোধী অপরাধ। হ্যাঁ, হঠাৎ করে নোটিশ ছাড়া কয়েক ঘন্টার মধ্যে একটা জনবসতি এলাকায় 10 ফিট 12 ফিট 14 ফিট পানি হয়ে যাবে। আমরা ধরেন ভাটির দেশ, তাই না? ভারত আমাদের প্রতিবেশী দেশ। তো তাদের এই যে আচরণ, এই যে দায়িত্বহীনতা, এই যে ধরেন কী বলবো, অসচেতনতাও যদি আমি বলি, তো সেটা কাম্য নয়। এর জন্য বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষ জীবন বিপন্ন হয়েছে, অনেক ইতিমধ্যে মারা গিয়েছে, অনেকের ধরেন একবার সর্বশান্ত হয়ে গিয়েছে, জাতি একটা মহা দুর্যোগের মধ্যে পড়ে গিয়েছে, এর জন্য ভারতকে দায় নিতে হবে। যেমন ভারতের রাষ্ট্রদূতকে ডেকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি যে এক্সকিউজের কথা বলেছেন, ভেরি লেম এক্সকিউজ, একটা দায়িত্বশীল প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশ যারা নিজেদেরকে দাবি করে আর আমরা যাদেরকে মনে করতে চাই, তাদের ভূমিকাটা এরকম, এতে বাংলাদেশের মানুষ আহত হয়, বাংলাদেশের মানুষ এটার প্রতিবাদ জানায়। আমার বিশ্বাস যে ভারত সজাগ হবে, সচেষ্ট হবে। যদি উভয় দেশের স্বার্থেও কোনো কোনো সময় পানি ছাড়ার প্রয়োজন হয়,
যথাসময় অবগত করবে কী পরিমাণ পানি ছাড়লে বাংলাদেশে বিপর্যয় হবে না, আবার ভারতেরও বিপর্যয় হবে না, তার একটা ন্যায্য মনিটরিং থাকা দরকার। এখন এই পরিস্থিতিতে যদি আমি প্রফেসর শাহ আলম স্যারের কাছে যাই, একই প্রশ্নই আপনার কাছে করতে চাই যে এই যে ভয়াবহ দুর্যোগের কবলে আসলে বাংলাদেশের মানুষ পড়ল, তো আসলে পেছনে যদি একটু যেতে চাই, কারণটা কি ওনার সাথে একমত কিনা আপনি? আসলে আপনি জানেন ভারতের সাথে বাংলাদেশের 54টি নদীর সংযোগ রয়েছে, কিন্তু এটা আন্তর্জাতিক নদী কমিশনের ব্যত্যয় ঘটিয়ে তারা বিভিন্ন বাঁধ দিয়েছে, যেটি ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ, মুহুরি বাঁধ, তারপর ডোম্বুরি বাঁধ। এখন হঠাৎ করে এই ঘটনাটা কেন হলো, যেটি ত্রিপুরা রাজ্যের যে ডোম্বুরি বাঁধ, ধলাই জেলার মধ্যে এই বাঁধ দেওয়া হয়েছে, যেটা ত্রিপুরা থেকে 120 মাইল দূরে, 20 কিলোমিটার দূরে, সেখানে এই বাঁধটা দেওয়া হয়েছিল। তাদের ওখানে প্রচণ্ড বৃষ্টি হয় এবং 5 থেকে 8 ঘন্টার ভেতরে এটি চট্টগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চলে চলে আসে। পানি নিয়ে ভারতে একটা দীর্ঘ রাজনীতির একটি অংশ, এখন এটা পানি রাজনীতি আপনি বলতে পারেন। গত 16টি বছর, বিশেষ করে 16টি বছর শেখ হাসিনার সরকার যেভাবে দেশ পরিচালনা করেছেন, লেড বাই মোদি, এর কারণেই বাংলাদেশের সাথে ভারতের সব দেয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে ভারত যা চেয়েছে তার চেয়ে বেশি আমি দিয়েছি এবং সারা জীবন মনে রাখবে। এই কারণেই আমাদের কোনো সমস্যাই সমাধান হয় নাই, ফারাক্কা সমস্যা সমাধান হয় নাই, তিস্তা সমস্যা সমাধান হয় নাই, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন তিনি তিস্তার পানি দেবেন না, অথচ গবেষণায় দেখা গেছে যে তিস্তার বাঁধ কলকাতার মানুষের জন্যও সমস্যা, বাংলাদেশের জন্যও সমস্যা। তো সুতরাং আজকে দাবি উঠছে যে বাংলাদেশের ভেতরেই বাঁধ তৈরি করতে হবে, আরেকটি ফারাক্কা তৈরি করতে হবে, আরেকটা তিস্তি। এটা ডিসিশন নিলে সম্ভব, কারণ আপনি জানেন গত 16 বছরে 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এই টাকা দিয়ে আপনি 10টা বাঁধ তৈরি করতে পারবেন। সুতরাং বাংলাদেশকে নতুনভাবে ভাবতে হবে, নতুন যে সরকার এসছে তাদেরকে নতুনভাবে ভাবনা, অলরেডি এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন চলছে। তো সুতরাং আমার সহ আলোচক, বিজ্ঞ আলোচক, তিনি বলেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের রাষ্ট্রদূতকে ডেকে যে কথাগুলো বলেছেন, এটা শুধু বললে হবে না, আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে আগামী সুন্দর বাংলাদেশ গড়বার জন্য। এদিকে গণ অভ্যুত্থানের পরে এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে অনেকেই ভাবছিলেন যে এই সময়টা আমরা কাটিয়ে উঠতে পারবো কিনা। সেক্ষেত্রে সর্বস্তরের মানুষ, ছাত্ররা দেখলাম টিএসসিতে তারা ত্রাণ জোগাড় করছেন, এবং নানান স্তরের মানুষ এখানে একত্রিত হয়েছেন এবং বন্যা কবলিত এলাকায় পৌঁছে গেছেন। তো সেই সময়টা আমরা একটু জানতে চাই এই বিষয়ে যে আরও কিছু করণীয় আছে কিনা স্যারের কাছে, রবি স্যারের কাছে। ধন্যবাদ। আমি প্রিভিয়াস আলোচনায় একটা কথা আমি বলতে চাচ্ছিলাম, সরকারের নতজানুন পররাষ্ট্র নীতিও একটা কারণ ছিল। যেমন একসময় আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন আর কি, শেখ হাসিনা, তিনি নিজে বলেছেন বন্যা দেশের জন্য ভালো, ফসল ভালো হয়। এখন সরকার প্রধান হয়ে যদি আপনি এই কথা বলেন তখন আর নদী কমিশন ফাংশন করে কী করে? তাদের তো আর বার্গেনিংয়ের জায়গা থাকে না। অর্থাৎ নতজানু নীতিটাও একটা কারণ, আপনাকে রিপ্রেজেন্ট করতে হয় দেশটাকে স্বার্থের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে এবং ধরেন জনগণের কল্যাণের ভিত্তিতে। সেটা যদি আপনার মোটো না হয় একটা সরকারের, তখন তো সাপার করতে হয়। আরেকটা ব্যাপার অ্যাড করতে চাই, আমাদের আভ্যন্তরীণ নীতি জরাজীর্ণতা আছে। যেমন আমাদের আবহাওয়া দপ্তরের রাডারই অকাজও, তো আপনি আগাম সতর্ক পাবেন কোথায়? আপনি তো উন্নয়ন করেছেন, তো উন্নয়ন দেশকে যদি আপনি প্রাকৃতিক দুর্যোগ মুক্ত করতে না পারেন অথবা ধরেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতায় আনতে না পারেন, তাহলে এটা কিসের উন্নয়ন হলো? লুটপাট হয়েছে। আমাদের আভ্যন্তরীণ নদী যেগুলি আছে, খাল যেগুলি আছে, জলাধার যেগুলি আছে, ডিসিদের দিয়ে একবার মনে হয় নদী শাসন কর্তৃপক্ষ তদারকি করেছে। 56,000 দখলদার আছে যারা এগুলিকে ভরাট করে ফেলেছে। পানি হয়তো আসবেই, কিন্তু সেই পানি আভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং আভ্যন্তরীণ একটা মানে হিউজ পরিমাণ পানি যাতে আমাদের খাল বিল নদী নালাগুলি হাওড়গুলি ধারণ করতে পারে, সে ব্যবস্থাপনাও কিন্তু দরকার রয়েছে। এখন ধরুন বন্যাটা হলো, রাজনৈতিক দল হিসেবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি, আমাদের নেতা কর্মীরা যারা আছেন আর্থিকভাবে চেষ্টা করছে, ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছেন। প্রথম প্রায়োরিটি আমরা দিয়েছি যে যারা বন্যা আক্রান্ত হয়েছে তাদেরকে প্রথম উদ্ধার করা, তাদের জীবন রক্ষা করা, তারপরে তাদের শেল্টারের ব্যবস্থা করা হচ্ছে, তারপর তাদের খাবার
অথবা ধরেন তাদের যে ত্রাণ সামগ্রী প্রয়োজন, পোশাক থেকে শুরু করে তাদের আহারের যে ব্যবস্থা করা সেটা নিশ্চিত করার জন্য বিএনপি তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মকভাবে সামর্থ্যের শতভাগ নিয়ে কাজ করছে। মানে যেখানে সাহায্যের প্রয়োজন সেখানে আমরা ছুটে যাচ্ছি। আমার বিশ্বাস যে এক থেকে দুই দিনের মধ্যেই দেখবেন যে এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে গিয়েছে। হ্যাঁ, অল্প সময়ে দ্রুত গতিতে পানির উচ্চতা বৃদ্ধি হওয়ার ফলে কিছু মানুষের সার্ভাইভ করাটাই কঠিন হয়ে গিয়েছে, তারা একটা কঠিন সময় পার করেছে। কিন্তু সাহায্যের অভাব বলেন, উদ্ধারের অভাব বলেন, তার জন্য এখন আর খুব বেশি সাফার করছে বলে আমার কাছে মনে হয় না। পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে জাতি হিসেবে আমরা ছাত্র, জনতা, রাজনৈতিক দল মিলে সফল হয়েছি। আর সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারাও অনেক মানবিক, তারাও অনেক দক্ষযোগ্য, তারা বার্গেনিংটা বোঝে, তারা অ্যাসিস্ট করতে জানে, তারা নির্মোহ। যে সরকারটি আছে তারাও চেষ্টা করছে। আমার বিশ্বাস জাতি হিসেবে আমরা এই সংকট থেকে উত্তরণে সক্ষম হব। কিন্তু এই সক্ষমতাই যথেষ্ট না আগামীতে যাতে আমরা এইভাবে ডিপ্রাইভ না হই প্রতিবেশীর কাছ থেকে, সে ব্যাপারে আমাদের নতজানু নীতি না থেকে ন্যায্যতার ভিত্তিতে বার্গেনিং করার প্রয়োজন আছে। জি, চমৎকার। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন, কর্মসূচির কথাই যদি বলি, আপনারও যদি কিছু বলার থাকে যে এখন আসলে কী কী করণীয় আছে এই বিষয়ে, এবং আমরা তো আসলে সর্বস্তরের মানুষ সবভাবে চেষ্টা করছি, তো এক্ষেত্রে শুরুতে উদ্ধার কার্যের কথা বলছেন, তো স্যারের কাছে এসে জানতে চাই যে এখন আপনার পক্ষ থেকে আরও কোনো সাজেশন আছে কি না এখনকার সময়ে। আমার সহ আলোচক, তিনি রাইটলি পয়েন্টেড আউট দিস পয়েন্ট, যেহেতু আমাদেরকে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি, এক সময় ছিল ত্রাণ দেওয়ার কথা আমরা চিন্তা করেছিলাম, কিন্তু ফেনী নোয়াখালীর অবস্থা এমন অবস্থা হয়েছে যে ত্রাণের চেয়েও মানুষকে উদ্ধার করার চিন্তাটা হয়েছে। আমাদের সরকার বুঝেছেন একটু দেরিতে দেরি হয়ে গেছে, পরবর্তীতে তারা হেলিকপ্টার এবং স্পিডবোট, নৌকা, এগুলা মানুষের জীবন যদি না বাঁচে আপনি খাদ্য দিয়ে কী করবেন। এবং আমাদের একটা ছেলে, ইয়াং ছেলে, সাঁতার জানে না, সে ত্রাণ দিতে যেয়ে সে মারা গেছে। তো এটা আমাদের জন্য একটি হৃদয় বিদারক। জি, এদিকে দেখা যাচ্ছে যে আমরা আসলে পরিস্থিতির অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি, এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং নিরাপত্তা রক্ষা বাহিনী অনেকভাবেই দেখাচ্ছেন যে তারা আসলে বেশ আমাদেরকে কাটিয়ে উঠতে সাহায্য করছেন। একটা গণ অভ্যুত্থান গেল, বাংলাদেশ একটা ট্রানজিশনিং পিরিয়ডে আছে, তো সেই সময়টাতেও আমরা যে এই যে বিপদটা কাটিয়ে উঠতে পারলাম সেই বিষয়ে আসলে কাদেরকে ভূমিকা কাজ করেছে, কাদের ভূমিকা সেটা একটু নিয়ে শুনি আপনার। সব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণ ছিল। জাতি হিসাবে তো আমরা ধরেন জাতীয় স্বার্থে সজাগ সচেষ্ট আছি, এই ঐতিহ্য আমাদের ছিল। সমস্যা হচ্ছে রাজনৈতিক বিভাজন আমাদেরকে এমন করেছে, জরাজীর্ণ করেছে। এজ এ নেশন কিন্তু আমাদের সেনাবাহিনী বলেন, আমাদের প্রশাসনের কর্মকর্তারা বলেন, দেশপ্রেম বলেন, সে ঐতিহ্য, আমরা তো সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়েছি। প্রাকৃতিক দুর্যোগ বলেন, মানবসৃষ্ট দুর্যোগ যাই বলেন না কেন, আমরা তো হাতে হাত মিলে কাজ করার অভিজ্ঞতা আমাদের আছে, ঐতিহ্য আমাদের আছে। তো আমরা এটা সক্ষম হয়েছি। আবার একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমি আগেও বলেছিলাম, আছি, সেনাবাহিনীর সদস্যরা তড়িৎ রেসপন্স করেছেন, সব কিছু মিলে এটা জাতীয় অর্জন বলবো আমি, এটা সংহতি। বিপদের সময় সবচেয়ে বড় জিনিস হচ্ছে ধৈর্য, সংযম, সংহতি, সমন্বয়। আমার মনে হয় চারটিও কাজে লাগবে। ধৈর্যটা একটু বাকি আছে, আরেকটু ধৈর্য ধরতে হবে। সংযমটাও আমার মনে হয় যে আরেকটু যদি হয়ে যায়, সংহতি এবং সমন্বয় পরিপূর্ণভাবে হয়েছে। আর ওই যেটা বলছিলাম, সংযম আর এইটা যদি, ধৈর্যটা যদি আমরা ধরি, নিশ্চয়ই আমরা ভালো বাংলাদেশ পাব। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না, যে রাজনীতিতে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকবে কিন্তু হানাহানি থাকবে না, সেরকম একটা রাজনীতি তো আমরা চাই, তাই তো? এবং জনগণের রায়ের ভিত্তিতে একটা সরকার চাই, জনপ্রতিনিধি চাই, যে প্রতিনিধি বা যে সরকার আপনার লক্ষ্যই হবে জনকল্যাণ, জনসমৃদ্ধি, জন আকাঙ্ক্ষা, এটা ধারণ করে রাজনীতি করতে পারলে 18 কোটি পরিশ্রমী মানুষ, স্যাক্রিফাইস জানা মানুষ, তারা পিছিয়ে থাকবে, তারা ধরেন কোনো আধিপত্যবাদী শক্তি দ্বারা শাসিত হবে, সেটা নয়, সেটা কিন্তু নয়। আমাদের লিডারশিপ এবং আমাদের ন্যাশনাল ইউনিটিতে কিছুটা প্রবলেম আছে। আমার ধারণা হচ্ছে ছাত্র, জনতা, সব রাজনৈতিক দলের আন্দোলনে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এই জাতি দেখছে, সেটা সফল হবে, সেটা পরিপূর্ণ হবে, এবং আমরা এই দেশে মানুষ তার মালিকানা এনজয় করবে, এরকম একটা রাষ্ট্র ব্যবস্থাপনা পাবো। সেটা সূচনা শুরু হয়েছে, এটা একটা সংবেদনশীল সময়, আমি বলেছি, ধরেন একটা সংকট এবং বিপর্যয় থেকে জাতি সদ্য মুক্তি পেয়েছে, কিন্তু পরিপূর্ণ মুক্তির আগ পর্যন্ত যে সময়টা সেটা এক স্পর্শকাতর সময়, সেটা একটা সংবেদনশীল সময়। এই সময় আবার বলতে চাই, ধৈর্য খুব ইম্পর্টেন্ট।
যারা শপথ নিয়েছে তাদের কাজ করার সুযোগ দিতে হবে, তাদেরকে আমাদের অ্যাসিস্ট করতে হবে, এবং নিশ্চয়ই তারা কনসার্ন আছেন অতি দ্রুত সময়ে জনগণের ভোটে নির্বাচিত জনগণের একটা প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে, পার্লামেন্ট কার্যকর থাকবে, সরকার দায়বদ্ধ থাকবে। এইটা প্রতিষ্ঠিত হলেই অতি অল্প সময়ের মধ্যে যে ক্ষতি, সেটা প্রাকৃতিক দুর্যোগে বলেন অথবা গণ অভ্যুত্থানে বলেন, হয়েছে, তা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। বেশ চমৎকার, কারণ আসলেই এখনকার যে সচেতন নাগরিক আছে তারা আসলেই রাষ্ট্রের কাছ থেকে, সরকারের কাছ থেকে একটা জবাবদিহিতা অবশ্যই চায়। তো সেটা আসলে এখনকার সময় খুবই গুরুত্বপূর্ণ। শাহ আলম স্যারের কাছে এসে জানতে চাই যে বেশ একটা স্পর্শকাতর সময় দিয়ে বাংলাদেশ গেল, একটা সরকার থেকে আরেকটা সরকারেও যখন বাংলাদেশ শিফট হয় তখনও কিন্তু এই সময়ে কিছু অনিয়ম বা কিছু অস্থিতিশীল পরিস্থিতি দেখা যেতে পারে। তো এই সময়টাতে অন্তর্বর্তীকালীন সরকার একদম সদ্য আসলেন, তো সদ্য আসার পরেও আমরা দেখতে পাচ্ছি যে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করছেন এবং একসাথে কাজ করছেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে। সেই বিষয়ে আপনার অনুভূতি বা মতামত শুনি। ডক্টর ইউনুস, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন অনারেবল পার্সন, সারা ওয়ার্ল্ডে তার একটা সম্মান আছে। আমি নিজস্ব ভিডিও বার্তায় বলেছি তাকে সমর্থন দিতে হবে, এবং গত 16 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একটি দল লড়েছিল, যে দলগুলো লড়েছে তার মধ্যে বিএনপি অন্যতম, এবং বিএনপিকে এখন ধৈর্য ধারণ করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারকে অ্যাসিস্ট করতে হবে, সমর্থন জানাতে হবে, এবং তারা যদি একটাই লেভেলে নিয়ে আসে, লেভেল প্লেইং ফিল্ড হওয়ার পরেই মূলত ইলেকশন হবে। কারণ আপনারা দেখেন 2009 পরে 2014, 2018, 2024 একটি স্বৈরতান্ত্রিক নির্বাচন হয়েছে, যেখানে গণতন্ত্র, মূল্যবোধ, মানুষের অধিকার নিশ্চিত হয়নি। আপনি ভোট দিতে পেরেছেন কিনা আমি জানি না। গত 16-17 বছরে আমাদের অনেক, আমার অনেক ছাত্র আকাঙ্ক্ষা কষ্ট, মনের কষ্ট নিয়ে বলে, স্যার এখনও ভোট দিতে পারিনি। এই যে একটা ভারতের সবচেয়ে বড়, আপনারা বলছেন ভারত বিরোধিতা, ভারত বিরোধিতা আমাদের কাম্য না। তারা একটি সরকারের সাথে সম্পর্ক রেখেছে, বাংলাদেশের জনগণের সাথে রাখেনি। যদি তারা বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটা রাখতো তাহলে আজকের এই সমস্যাটা হতো না, আমরা সবাই একসাথে এটা মোকাবেলা করতে পারতাম। ভারত বিরোধিতার এই শব্দ আমাদের মুখে আসার দরকার নাই, কারণ তারা, তাদের সাথে আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক হওয়া উচিত, উইন উইন সিচুয়েশন হওয়া উচিত। এখন সমস্যা সমাধান করতে হলে নেগোসিয়েশন লাগবে। ডিপ্লোমেসিতে একটা শব্দ আছে, নেগোসিয়েশন। আপনি আমি বসলে, নেগোসিয়েশনে বসলে দুইটা দেশের যুদ্ধ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এবং আমাদের একজন উপদেষ্টা নাহিদ, তিনিও বলেছেন যে ত্রিপুরাতেও যদি ত্রাণ প্রয়োজন হয় আমাদের দেশের সংকট কাটিয়ে সেখানেও আমরা ত্রাণ দিতে পারবো। তো আমরা আসলে বন্ধুত্বপূর্ণ আচরণ এত কিছুর পরেও করতেই যাচ্ছি, তো সেটা আসলে আমাদের জায়গা থেকে আমরা আমাদের পার্টটা করেছি। একদমই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে এসে একেবারে শেষ মুহূর্তে যদি জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমি আমার বাংলাদেশের জনগণের কাছে আমার অনুরোধ যে দেশের মানুষ ধৈর্য ধারণ করতে হবে, নতুন সরকার এসছে, তাদেরকে সব কিছু ঘুচিয়ে অতি দ্রুত যেন তারা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক সরকার যেন আসে। কারণ যদি নির্বাচনের মাধ্যমে যদি প্রতিনিধি না আসে তাহলে সংসদে কথা বলবে কে, ডিসিশন মেকিং কে দিবে? ওনারা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা ডক্টর ইউনুসের মাধ্যমে এখন চলছে। আমরা চাইব যে তারা আরও ড্রাস্টিক সিদ্ধান্ত নিয়ে দ্রুত যে অন্যায়কারী এদেরকে ধরবেন এবং সেকেন্ড ব্যালেন্স নিয়ে আসবেন এবং অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। তো সুতরাং গত 16 বছরে এই স্বৈর শাসন থেকে মুক্ত হবার জন্য এই সরকারকে অনেক ভূমিকা নিতে হবে। এবং আমি চতুর্দশ লুইয়ের একটা কথা না বলে না, তিনি বলছেন আই এম দ্য স্টেট, মাই ওয়ার্ড ইজ ল, আমার কথা হচ্ছে আইন, আমি রাষ্ট্র, মাই ওয়ার্ড ইজ ল। শেখ হাসিনা সেভাবে দেশটা পরিচালনা করেছেন, যেখানে আপনার আমার কোনো মানুষের, গণমানুষের কোনো অধিকার ছিল। রবি স্যারের কাছে এসে একদম শেষ মুহূর্তে আলোচনার শেষ প্রান্তে জনগণের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। জনগণ তো অধিকার সচেতন আছে, সেটা যেন অব্যাহত থাকে আর সংযমটা থাকতে হবে। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা একটা জায়গায়, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক দল, রাষ্ট্র এবং সরকার এক হয়ে যায়। আমরা চাই রাষ্ট্র, সরকার আর ধরেন
রাজনৈতিক দল সেটা স্বতন্ত্রভাবে ফাংশন করবে, দায়বদ্ধ থাকবে জনগণের কাছে। জনগণ যেভাবে অধিকার সচেতন আছে সেভাবে যদি সজাগ থাকে আর অধিকার সচেতনটা যদি অব্যাহত থাকে, আমার বিশ্বাস হচ্ছে জনগণের বাংলাদেশ, এই দেশের জনগণই আপনার তৈরি করতে সক্ষম হবে। রাজনৈতিক দলগুলিও জবাবদিহি থাকতে সক্ষম হবে, রাজনৈতিক দলগুলিও জনগণের দ্বারস্থ হতে হবে। আর তখনই আপনি দেখবেন যে ওই একই কথা যে রাষ্ট্র ব্যবস্থাপনার সকল স্তরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত হবে। যখনই এটা নিশ্চিত হবে তখনই হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি, নিশ্চয়ই জনগণ সেই অধিকার সচেতন থেকেই এই সরকারের পাশে থাকবে এবং আগামীতে তাদের পছন্দের সরকার বেছে নেওয়ার সুযোগ পাবে। অনেক ধন্যবাদ দুজনকে। আমাদের আজকের এই আলোচনায় আমরা আমাদের বর্তমান বন্যা কবলিত পরিস্থিতির করণীয় এবং বর্জনীয় নানান কিছু নিয়ে আলোচনা করলাম, এবং সেই সময়টায় জনগণের এবং সর্বস্তরের মানুষের যে মোকাবেলা করার শক্তি আমরা এবার বাংলাদেশে দেখতে পারলাম, সেই অর্জন যাতে অব্যাহত থাকে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।